তো গাইস, এর আগের এপিসোডে আমরা দেখেছি কিভাবে ফ্রাঙ্কলিন একটা মিশন কমপ্লিট করে, যেই মিশনে তাকে একটা এলিয়েনের বেস ধ্বংস করতে হতো, যেটার জন্য ফ্রাঙ্কলিনকে নানা রকমের ট্রেনিংও নিতে হয়। এবং ফ্রাঙ্কলিন অবশেষে সেই বেসে পৌঁছায় এবং ওই বেসে সবকটা এলিয়েনকে খুঁজে খুঁজে মেরে ওই বেসটাকে ধ্বংস করে দেয়। আর তারপরে ফ্রাঙ্কলিন টনি স্টার্কের কথা শুনে ওখান থেকে প্যারাশুটে করে উড়ে একটা আইল্যান্ডে এসে পৌঁছায়। তারপর তো চলো গাইস, ফাইনালি আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি, এখন দেখি ওরা কোথায় আছে। গাইস কি বলবো, এই টনির জন্য আমার জীবনে কোনো শান্তি নেই, সারা রাত ঘুমায়নি, এতে করে আমার ঠান্ডা লেগে গেছে, যার ফলে গলাটা এরকম লাগছে। জানি না ওরা কোথায় আছে, একটু আশেপাশে খুঁজে দেখি, হয়তো এখানে কোথাও হবে। আরে এ কি গাইস, হেলিকপ্টার চলার আওয়াজ আসছে পাশ থেকেই, আওয়াজটা তো এই জঙ্গলের ভিতর থেকে আসছে। একটা কাজ করি, এই দিকটাকে দেখি, এখন তাড়াতাড়ি যাই গাইস। আরে বাপরে, এখানে তো ঝোপঝাড়ে ভর্তি একেবারে, জানি না কোন দিক দিয়ে যাব, আমি তো বুঝতে পারছি না। আর একটুখানি বাকি আছে, চলো ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। ও ভাই সাহেব, এটা কিরকম জায়গা, ওখানে তো একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আমার মনে হয় গাইস ওরা ওই হেলিকপ্টারে করেই এখানে এসেছে, কিন্তু ওরা কোথায় হতে পারে, আমি তো কাউকেই দেখছি না। ওহো, ওই তো ওরা, জলদি ওদের কাছে যাই। ও ভাই সাহেব জলদি যাই, অবশেষে ওদেরকে পেয়ে গেছি। কিন্তু গাইস এই রকেটটা এখানে কি করছে, আমি তো প্রথমবার এত বড় রকেট দেখলাম। এই তো ওরা, সবাই এখানে পৌঁছে গেছে। টনি, শিনচান, চপ, আমি চলে এসেছি। ফ্রাঙ্কলিন, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। হ্যাঁ ভাই, সেসব তো ঠিক আছে, কিন্তু এই রকেটটা এখানে কি করছে? ফ্রাঙ্কলিন, আসলে মিশনটা এখনো কমপ্লিট হয়নি। আরে মানেটা কি, আমি তো নিজের হাতে সবাইকে মেরে আসলাম, তার মানে তোদের আমার উপরে বিশ্বাস হচ্ছে না? আরে না না, এরকম কোনো ব্যাপার না। তাহলে আসলে ফ্রাঙ্কলিন, ব্যাপারটা হলো আমাদেরকে এলিয়েনের বেসে অ্যাটাক করতে হবে, না হলে দিনের পর দিন ছোটখাটো এরকম করে অ্যাটাক হতেই থাকবে আমাদের পৃথিবীর উপরে, কে জানে হয়তো পরের অ্যাটাকটা বড়ও হতে পারে, তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। হ্যাঁ তো এতে আমি কি করতে পারি? তোমাকে এখন চাঁদে যেতে হবে। চাঁদে? হ্যাঁ তুমি ঠিক ধরেছো, তোমাকে চাঁদে যেতে হবে, আর ওখানে গিয়ে ওই এলিয়েনদেরকে খুঁজে খুঁজে মারতে হবে। ও ভাই সাহেব, এটা আমি কি শুনছি, আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। আরে ইয়ার, এই তো সবে মাত্র একটা মিশন কমপ্লিট করে আসলাম, এখন আবার নতুন মিশন। ভাই সাহেব, যেইভাবে একটু রেস্ট নেবো তখনই এরকম ধরনের মিশন চলে আসে, ভাবলাম কোথায় মিশনের পরে একটু পার্টি মাটি করবো, তা না। ধর, আরে ফেলিং দাদা, তুই যাও না, কি করছো? আরে শিনচান ভাই, তুই অন্তত আমার ঘাড়ে চড়িস না। চপ, তুইও বা বাকি আছিস কেন, তুইও কিছু অর্ডার দিয়ে দে। আরে চাঁদে চাউমিন পাওয়া যায় নাকি? যদি পাওয়া যায় তাহলে আমার জন্য এক প্লেট নিয়ে এসো ওখানে। ও ভাই সাহেব, এ কি অর্ডার দিলি ভাই? চপ, তুই কি খাওয়া ছাড়া আর কিছু চিনিস না ভাই? যাই হোক গাইস, টাইম পাস অনেক হয়ে গেছে, এখন আমাদেরকে বেরোতে হবে। ফ্রাঙ্কলিন, আমি তোমাকে স্যালুট জানাই, যে নিজের আগে প্রথমে নিজের দেশের কথা ভাবে, আমি তাকে স্যালুট জানাই। হ্যাঁ আমরা সবাই তোমাকে স্যালুট জানাই। ওকে ধন্যবাদ সবাইকে। ঠিক আছে তোমরা সবাই সঙ্গে থেকো, আমি এখন যাচ্ছি। গাইস আমার এই দেশের পতাকাগুলোকে একবার ভালো করে দেখে নেই, কে জানে হয়তো আর একবার দেখার চান্স পাবো কিনা, কারণ এই মিশনটা অনেক কঠিন হতে চলেছে। তো এখন ঝটাপট যাই আর রকেটে বসে পড়ি। আর এই আমি রকেটে বসে পড়েছি। ও ভাই সাহেব, গাইস একবার এই বোতামগুলোকে দেখো, আমি তো বুঝতেই পারছি না এর মধ্যে কোনটা কোন কাজে লাগবে, আমার মাথা এখন একদমই কাজ করছে না গাইস। হ্যালো ফ্রাঙ্কলিন। হ্যাঁ বলো টনি। চিন্তা করার কোনো কারণ নেই, এই রকেটটা অটো পাইলট, তোমাকে শুধু ডাইরেকশন দিতে হবে, এ অটোমেটিক চলতে শুরু করবে, তোমাকে কোনো চাপ নিতে হবে না। এই না হলে টনি, টনি তুই আমার সত্যিকারের ভাই। তো ঠিক আছে গাইস, এখন রকেটটাকে লঞ্চ করা যাক। আর এই আমি রকেট লঞ্চ করলাম। ও ভাই সাহেব, ফাইনালি গাইস আমাদের রকেট লঞ্চ হয়ে গেছে, এখন আমরা চাঁদের দিকে অগ্রসর হচ্ছি। ও ভাই সাহেব, ইতিমধ্যে আইল্যান্ডটা কত নিচে চলে গেছে, এই রকেটটা তো অনেক স্পিডে যাচ্ছে, আর এখন এই মিনি রকেটগুলো ডিসপ্যাচ হয়ে গেল। চলো ওদের কাজ হয়ে গেছে, ওদের কাজ এই অবধি ছিল। গাইস জানি না আমি কত উপরে চলে এসেছি, এখান থেকে তো সবকিছু ছোট ছোট লাগছে, এখান থেকে ভালো করে মাটিও দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, আর হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, আর ফাইনালি বড়টাও ছাড়িয়ে গেল, এটারও কাজ হয়ে গেছে, এখন আমাদেরকে এটা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে হবে। তো গাইস ফাইনালি আমরা মহাকাশে চলে এসেছি, অর্থাৎ পৃথিবীর অরবিটে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যাচ্ছে। জানি না চাঁদ কোন দিকে আছে, এখানে তো পৃথিবী আছে, তাহলে চাঁদটা কোন দিকে কোন দিকে? ওই তো ভাই সাহেব, চলো গাইস চাঁদ তো পেয়ে গেছি, এখন ওই রাস্তায় যাওয়া যাক, এখন তাড়াতাড়ি বুস্ট মারি যাতে করে আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবো। ভাই সাহেব এই রকেটের নাম করতেই হবে, টনি যেহেতু এই রকেটটাকে বানিয়েছে তাই এই রকেটের টেকনোলজি একেবারে হাই লেভেলের, এ অটো পাইলটে চলছে, আমি শুধু ক্লিক করছি আমাকে কোথায় যেতে হবে, বাকি কাজটা এ দেখে নিচ্ছে। তো গাইস ইতিমধ্যেই আমি পৃথিবী থেকে অনেকটা দূরে চলে এসেছি এবং চাঁদের অনেক কাছে চলে এসেছি, আর কয়েক ঘন্টার মধ্যে আমি চাঁদে পৌঁছে যাবো। তাছাড়া এই রকেটটা চলছে তো অটো পাইলটেই, তাও এটা অনেক নড়ছে, হয়তো এখানে কোনো গ্র্যাভিটি নেই এই কারণে। তো গাইস আমরা আরো চাঁদের অনেক কাছে চলে এসেছি, আর এখান থেকে চাঁদটাকে অনেক বড় দেখাচ্ছে, আমার মনে হয়
হয় আর কিছু মুহূর্তের মধ্যে আমরা চাঁদে প্রবেশ করব। তো গাইস, আমরা ফাইনালি চাঁদের অরবিটে চলে এসেছি। ও ভাই সাহেব, এটা কি হচ্ছে? হঠাৎ করে পুরো স্পেসশিপটা ভাইব্রেট হচ্ছে কেন? গাইস কিছু ঠিক মনে হচ্ছে না, হয়তো এটা ক্র্যাশ ল্যান্ডিং হতে চলেছে। ও ভাই সাহেব, এত স্পিডে ক্র্যাশ ল্যান্ডিং হলে আমি তো বাঁচবো না, আমাকে কিছু একটা করতেই হবে। একটা কাজ করে এই লিভারটা টেনে দেখি। ও আরে বাপরে, আউচ গাইস, কি জোরে লাগলো, স্পেসশিপের বাইরে পড়ে গেছি। আরে ওটা কি? ওটা তো এক ধরনের মেশিন মনে হচ্ছে। কি হতে পারে ওটা, আমাকে চেক করতে হবে। আরে এরা কারা? এরা আমার উপরে অ্যাটাক করছে কেন? এরা তো এলিয়েনের দল, ওরা তো আমার উপরে হামলা বলে দিয়েছে। এখন আমি কি করব? আমাকে আপাতত পালাতে হবে, না হলে আমার খেল খতম হয়ে যাবে। কি করি কি করি? একটা কাজ করি, এই স্পেসশিপে উঠে পড়ি। ও ভাই সাহেব, এরা তো ব্যাপক পরিমাণে অ্যাটাক করছে। একটা কাজ করি, এখানে লুকিয়ে পড়ি। চলো, মনে হয় কিছুক্ষণের জন্য বাঁচলাম। গাইস একবার দেখো এদেরকে, এরা তো সবাই ফাঁদ পেতে আছে, আমি বাইরে বেরোলেই অ্যাটাক করবে। আরে ভাই, এটা আমি কোথায় ফেসে গেলাম, এখন আমি কি করব? হ্যালো ফ্র্যাঙ্কলিন। আরে টনি, তুই আমার সাথে কিভাবে কথা বলছিস? আমি স্যাটেলাইটের সাহায্যে কথা বলছি। এইসব ছাড়ো, এখন শোনো, ওই রকেটের ভিতরে আমার একটা স্যুট আছে, ওটাকে পরে ফেলো আর ওই এলিয়েনদেরকে আটকাও, না হলে যদি ওই স্পেসশিপটাকে ওরা ধ্বংস করে দেয় তাহলে তুমি আর ফেরত আসতে পারবে না। এরকম ব্যাপার? তাহলে ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। গাইস এখন ফটাফট যাই আর ওই স্যুটটা পরে ফেলি, ওপরালার নাম করে। আর এই আমি লাভ দিলাম। ও ভাই সাহেব, এটা আমি কোথায় চলে আসলাম? জলদি 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 জলদি। হোফ গাইস, একটুখানির জন্য বেঁচে গেছি। তো এই হলো সেই স্যুটটা। টনি ভালো করেছে এই স্যুটটাকে পাঠিয়ে দিয়ে, এটা আমার অনেক কাজে আসবে। এখন দেরি না করে এই স্যুটটা ঝটাপট পরে ফেলি। চলো, ওই স্যুটটা আমি পরে ফেলেছি, এখন যাই আর গিয়ে ওই এলিয়েনদেরকে মজা দেখাই। ওই এলিয়েনগুলো কোথায় গেল? সামনে এসো, এই তো ওরা, এখন অ্যাটাক করছে। তবে রে, এই নে লেজার খা, এই নে তুইও খা। তোদের হয়তো জানা নেই যে আমি কতটা শক্তিশালী। এখন এই নে লেজার খা তোরা, এত সহজে তোদেরকে ছাড়বো না আমি। এনে পাঁচ খা, আর তুইও নে, কেমন লাগলো? এটাও খা, এখন তোর পালা। এনে চলো গাইস, আমি সবকটা এলিয়েনদেরকে মেরে দিয়েছি, এখন আমাকে ওই মেশিনটার কাছে গিয়ে ওই মেশিনটাকে ঠিক করতে হবে। এখন জলদি ওর কাছে যাই। চলো, আমি পৌঁছে গেছি, এখন চেক করে দেখি এতে কি গড়বড় হচ্ছে। ও ও, এটা কি? এটা তো একটা ইউএফও, আর এটা তো মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। হ্যালো টনি, শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ বলো। বলছি আমি এক্ষুনি একটা ইউএফও দেখলাম যেটা মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। ও নো ফ্র্যাঙ্কলিন, এটা তো খুবই খারাপ খবর। মঙ্গল গ্রহে আমাদের একটা রিসার্চ ল্যাব আছে, ওখানে আমাদের কিছু সায়েন্টিস্টরা থাকে, তোমাকে ওদেরকে বাঁচাতে হবে, জলদি যাও। ও আচ্ছা, এরকম ব্যাপার, তাহলে তো আমাকে জলদি যেতেই হবে। তো গাইস এই দেখো, চাঁদের মিশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখানে আমার দেশের পতাকা উত্তোলন করেছি, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। এখন জলদি জলদি যাই আর ওই স্পেসশিপে গিয়ে বসে পড়ি। তার আগে গাইস একটা কাজ করি, আমার স্যুটটা চেঞ্জ করে ফেলি। তো অবশেষে আমি পুরোপুরি তৈরি আছি, এখন একটা কাজ করি, জলদি জলদি যাই আর গিয়ে এই স্পেসশিপটাতে বসে পড়ি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। আর এই আমি স্পেসশিপে উঠে পড়েছি, এখন জলদি এটা স্টার্ট করি। আর এই এটা উঠতে শুরু করেছে, চলো 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 চলো। আর এই আমি টেক অফ করলাম। তো গাইস ফাইনালি সময় চলে এসেছে চাঁদ থেকে বিদায় জানানোর, এখন আমরা মঙ্গল গ্রহের দিকে যাচ্ছি, জানি না ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে। আর এই আমি চললাম, উহু। তো গাইস আমরা চাঁদের অরবিট থেকে বাইরে চলে এসেছি, এখন আমরা মঙ্গল গ্রহের দিকে অগ্রসর হচ্ছি একটু একটু করে। যেই স্পিডে যাচ্ছি গাইস, মনে হয় আর কিছুক্ষণের মধ্যে ওখানেও পৌঁছে যাব। তো গাইস আমরা মঙ্গল গ্রহের অনেকটা কাছে চলে এসেছি, এখান থেকে মঙ্গল গ্রহটা তো অনেক বড় দেখাচ্ছে। এ কি, আমাদের স্পেসশিপটা তো হঠাৎ করে ঘুরতে শুরু করেছে। গাইস আমার মনে হয় আমরা মঙ্গল গ্রহের অরবিটে ঢুকে পড়েছি, যার ফলে এরকমটা হচ্ছে। ওহো ভাই সাহেব, এ কি, এ তো আবার আগের মতো হচ্ছে, আবার সেই ভাইব্রেট হচ্ছে, এবারও কি ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে? গাইস যে করে হোক এটাকে আমার কন্ট্রোলে আনতে হবে। এমনি কিভাবে এটাকে আমি ক্র্যাশ হতে দিতে পারি? তো এই আমি অনেকটা কাছে চলে এসেছি, এবার আমাকে সাবধান থাকতে হবে। আর ফাইনালি এই আমি ল্যান্ড করলাম। ওহো গাইস, চলো এই ল্যান্ডটা তো সাকসেসফুল হলো, এখন স্পেসশিপ থেকে নামি আর একটু চারিপাশটা ঘুরে দেখি। গাইস এখানকার ওয়েদারটা একটু অদ্ভুত লাগছে, চারিদিকে সবকিছু লাল লাল মনে হচ্ছে। আরে এগুলো কি? আরে এটা তো একটা ইউএফও, আর ওটা আমার দিকে মিসাইল ছুটছে। আর ওইগুলো কারা যারা আমার দিকে দৌড়ে আসছে? দেখে তো মানুষ বলে মনে হচ্ছে। আরে বাপরে, কত বড় এটা। ও ভাই, এরা কোথা থেকে আসলো? আমার সাথে একটু বেশি উল্টো পাল্টা হচ্ছে। জানি না গাইস এদেরকে মারবো না ছাড়বো আমি বুঝতে পারছি না, এদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছে। জানি না গাইস আমার কি করা উচিত, তবে যেহেতু ওরা অ্যাটাক করছে তাই আমাকে নিজেকে বাঁচানোর জন্য ওদের উপরে আক্রমণ করতেই হবে। এখন জলদি স্পেসশিপের উপরে উঠি আর গিয়ে ওই স্যুটটা পরে ফেলি। ওই সায়েন্টিস্ট গাইস, আমার মনে হয় ওরা এইভাবে শুনবে না, আমাকে ওই স্যুটটা পরতেই হবে। তো এখন জলদি ওই স্যুটটা পরে ফেলি আর এদেরকে মজা দেখাই। আর এই আমি লাভ দিলাম। ও ভাই সাহ, একটুখানির জন্য বেঁচে গেছি, এখন জলদি এই স্যুটটা পরে ফেলি। তো গাইস ফাইনালি আমি ওই স্যুটটা পরে ফেলেছি, এখন জলদি জলদি যাই আর ওদেরকে মজা দেখাই, এইভাবে তো ওরা মানবে না, আমাকে কিছু করতে হবে। আর এই আমি লাভ দিলাম। ও ভাই, এক লাফে এত দূরে! আরে বাপরে, আউচ আউচ। চলো গাইস তাড়াতাড়ি উঠি আর যাই গিয়ে ওদেরকে মজা দেখাই। ওই পাগলা সায়েন্টিস্টদের দল, আমি আসছি তোদেরকে মজা দেখাতে, এইবার তোরা বুঝবি। এখন এই নে গুলি খা। ও ভাই সাহ, কি ফায়ার হচ্ছে, একটাকেও ছাড়বো না, সবকটাকে খুঁজে খুঁজে মারবো। গাইস এটা কি?
এরা তো সায়েন্টিস্ট না, এইগুলো তো এলিয়েন। ভাই সাহ, এই এলিয়েনগুলো তো ইচ্ছাধারী। আমি এতদিন টিভিতে ইচ্ছাধারী সাপ ভূত দেখেছি, জীবনে প্রথমবার ইচ্ছাধারী এলিয়েন দেখলাম। এখন জলদি এদেরকে নেপটায় আর যাই এখান থেকে। তো গাইস, এলিয়েনগুলোকে তো মারা হয়ে গেছে, এখন ওই ইউএফওটাকে মারতে হবে। ওটা কোথায় গেল? ওই তো, এখন জলদি ওটার কাছে যাই। আমার মনে হয় মিসাইলে কাজ হয়ে যাবে। এখন মিসাইলগুলোকে ফায়ার করি। এই নাও, এটাও খাও, আর এটাও। আরে বাপরে, সবগুলো তো মিস গেল। এখন এটা খাও। চলো, ফাইনালি একটা মিসাইল লেগে গেছে। এটা খাও, আর এটাও। আর চলো, ফাইনালি ইউএফওটাকেও ডাউন করে দিলাম। তো আপাতত এখানকার এনিমিগুলো সব ক্লিয়ার। গাইস, ওটা যে মরে গেছে সেটা কনফার্ম করার জন্য আরো কটা মিসাইল ছেড়ে দেয়। তো চলো, ফাইনালি এটা কনফার্ম হয়ে গেছে যে ওই এলিয়েনটা আর বেঁচে নেই। তো এখন একটা কাজ করি, ফিরে যাই আর গিয়ে ওই বাংকারের তলায় দেখি, ওখানে হয়তো কেউ আছে। তো এই আমি বাংকারের কাছে চলে এসেছি। এখন একটা কাজ করি, জলদি এর ভেতরে ঢুকে যাই। তো গাইস, ফাইনালি আমি বাংকারের ভেতরে ঢুকে পড়েছি। এখন একটু আশেপাশে দেখি কেউ আছে কিনা। গাইস, একটা জিনিস তো মানতেই হবে, এই জায়গাটা সুপার কুল লাগছে। এরকম জায়গা তো আমি বইতে দেখেছি, মানে মুভিতে। এরকমটা মনে হচ্ছে যেন আমি ভবিষ্যতে চলে এসেছি। এমনি তো এটা তেমন কিছু না। গাইস, এ কি, এখানে তো কজন সায়েন্টিস্ট দাঁড়িয়ে আছে, ওদের কাছে গিয়ে কথা বলে দেখি। হ্যালো, বলছি স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। তুমি কি ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ স্যার, আমি ফ্র্যাঙ্কলিন। আপনি কিভাবে জানলেন? আমাকে টনি সব কথা বলেছে। ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমাদেরকে একটা ছোট্ট সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? আসলে আমাদের একটা সায়েন্টিস্টের স্পেস ক্রাফট ভেঙে পড়েছে, কিছু এলিয়েন ওর উপরে অ্যাটাক করছে এবং ওকে ঘিরে রেখেছে। তোমাকে গিয়ে ওকে বাঁচিয়ে আনতে হবে। আচ্ছা, এরকম ব্যাপার, ঠিক আছে, আপনি ওর লোকেশনটা আমাকে দিয়ে দিন, তারপরে আমি দেখে নিচ্ছি। এই যে বড় মনিটরে দেখে নাও, এইখানটাতে ও আছে। ওকে স্যার, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। তো গাইস, এখন জলদি জলদি যাই, আমাকে ওই সায়েন্টিস্টটাকে বাঁচাতেই হবে। এখন জলদি জলদি উপরে যাই। তো ফাইনালি আমি উপরে চলে এসেছি। আর এ কি, ও ভাই সাহ, এটা তো একটা ল্যান্ড রোভার কার। এতদিন আমি এটা তো শুধু বইয়ের পাতায় দেখেছি, আজকে এটাকে আমি চালাবো। গাইস, একবার এই গাড়িটাকে দেখো, কি খতরনাক লাগছে। তো এখন জলদি এতে বসে পড়ি আর গাড়িটাকে স্টার্ট করে যাই এখান থেকে। ওহো গাইস, গাড়িটা কি চলছে পুরো মাখনের মতো। আরে ওটা কি, ওটা তো আমার দেশের পতাকা। ভাই সাহ, এখানেও আমার পতাকা চলে এসেছে, এটা তো খুবই ভালো খবর। এখানকার সায়েন্টিস্টরা নিজেদের কাজ করছে, চলো আজকে একটু ওদের সাহায্য করে দেই। তাছাড়া গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানকার ওয়েদারও কিন্তু পৃথিবীর মতো, কিন্তু শুধু এখানকার চারিদিকটা একটু লালচে লালচে, আর এখানকার একটু গাছপালা কম, বলতে গেলে নেই। মনে হচ্ছে এখানে শরৎকাল চলছে, আকাশে ঘন ঘন মেঘ দেখা যাচ্ছে। গাইস, মনে হচ্ছে এখানে গাড়িটা থামিয়ে একটু ঘুম দিয়ে নেই, কিন্তু আমাকে এরকমটা করলে হবে না, আমাকে জলদি ওই সায়েন্টিস্টের কাছে পৌঁছাতে হবে। তো এখন তাড়াতাড়ি যাই। আর এই আমি চললাম। গাইস, আমি এখান থেকে গুলির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় ওই এলিয়েন গুলো ওর উপরে অ্যাটাক করছে, তাড়াতাড়ি যাই। আরে এ কি গাইস, এখানে তো একটাই এলিয়েন দেখছি। ও ভাই সাহ, এনে কেমন লাগলো? আমি তোমাকে ছাড়বো না, তার আগে নিজে তো বেঁচে দেখা। এখন এই নে, এখানে শুয়ে থাক। তো গাইস, আমার মনে হয় ওর কাম তামাম হয়ে গেছে, এখন জলদি জলদি গাড়ি থেকে নামি আর এখন ওই সায়েন্টিস্টের কাছে যাই। হ্যালো স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচাতে আসার জন্য। আরে স্যার, এটা তো আমার কর্তব্য ছিল, এখন এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না, চলুন এখান থেকে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখন ফটাফট যাই আর গিয়ে গাড়িতে বসে পড়ি, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, হয়তো আশেপাশে আরো এলিয়েন আছে। তো স্যার, আমি তো একটা কথা ভুলেই গিয়েছিলাম, আপনার নাম কি? আমার নাম সলতে। কি সলতে? হ্যাঁ, তুমি যেন আবার প্রতিপেশ সলতে ভেবো না। আরে সরি স্যার, আমার মাথায় ওটাই এসেছিল প্রথমে। কিন্তু স্যার, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে গত 15 বছর ধরে আছি। 15 বছর? ভাই সাহ। আরে না না, এরকম কোনো ব্যাপার না, আসলে পৃথিবীর 1 বছর এখানকার 7 থেকে 8 বছরের সমান। ও এই ব্যাপার, তাই বলি। আসলে আমরা এখানে জলের তল্লাশে আছি, ওটা পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। ও আচ্ছা, এরকম ব্যাপার। হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো। তো ঠিক আছে, তো গাইস আমরা বেসের কাছে চলে এসেছি, এখন জলদি গাড়ি থেকে নামি আর এর ভেতরে ঢুকে যাই। স্যার, আমি ওই সায়েন্টিস্টটাকে নিয়ে এসেছি। ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা তোমার এই সাহায্য কোনোদিন ভুলবো না। আরে না না স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমাদেরকে আরো একটা সাহায্য করতে হবে। যেমন? আসলে আমাদের একটা স্যাটেলাইট কাজ করছে না, ওটাকে ঠিক করার জন্যই ওকে পাঠানো হয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার আগেই ওর উপরে এলিয়েনরা অ্যাটাক করে দেয়। তোমাকে গিয়ে ওই স্যাটেলাইটটা ঠিক করতে হবে। এই মনিটরের দিকে তাকাও, যে লোকেশনটা তুমি দেখতে পাচ্ছ ওইখানটায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাও। ওকে স্যার, যেমনটা আপনি বলবেন। তো গাইস, লোকেশন অনুযায়ী আমাদেরকে নেপচুন গ্রহে যেতে হবে, আর এটা আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো বেশি সময় নষ্ট না করে একটা কাজ করি, জলদি স্পেসশিপে বসে পড়ি আর যাই এখান থেকে। তো গাইস, ফাইনালি আমি স্পেসশিপে বসে পড়েছি, এখন এটা স্টার্ট করি। তো যথারীতি এটা স্টার্টও হয়ে গেছে, আর এই আমরা উঠছি, আর কিছু সময়ের মধ্যেই আমরা এই মঙ্গল গ্রহ থেকে বেরিয়ে পড়ব। এখন আমাদের উদ্দেশ্য হলো আমাদেরকে নেপচুন গ্রহে পৌঁছাতে হবে। আর এটা কি হলো? ও ভাই সাহ, এটা কি হলো? আমি তো ডাইরেক্ট টেলিপোর্ট হয়ে গেলাম এখানে। তো গাইস, জানি না এটা কিভাবে হলো। চলো, যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের অনেক সময় বেঁচে গেছে। এখন জলদি স্যাটেলাইটটার কাছে যাই আর গিয়ে চেক করে দেখি কি প্রবলেম হয়েছে ওতে। ও ভাই সাহ, এতে তো আগুন জ্বলছে। তো এই প্রবলেম? এখন একটা কাজ করি, জলদি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এটাকে নিভিয়ে দেই। নিভে যা, নিভে যা, নিভে যা। চলো, ফাইনালি মনে হয় আগুনটা নিভে গেছে। 1 মিনিট, এটা কিসের আওয়াজ? ও ভাই সাহ, মিসাইল, একটুখানির জন্য বেঁচে গেলাম। আরে ইউএফওটা কোথা থেকে আসলো? ও ভাই সাহ, এখন আবার এলিয়েন
লোকগুলো কোথা থেকে আসলো? যেখানে যাচ্ছি সেখানে আমার পিছনে চলে আসছে, এদেরকে তো ছাড়বো না আমি। একটা কাজ করি, এটা দিয়ে ওকে মারি। আরে এটা তুমি কি করলে? কেন, মজা এসেছে? এই নে আরো খা। এরকমটা করো না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এখন এই নে এটা খা, আর এটাও খা। এখন এই নে তুইও খা, আর সঙ্গে একটা মিসাইলও। চলো গাইজ, আমার বেকার বেকার টাইম ওয়েস্ট হচ্ছে, একটা কাজ করে একসাথে সবগুলোকে মেরে দেই। আর এই নে লেজার খা, সবাইকে আমি জ্বালিয়ে ছাই করে দেবো। কাউকে ছাড়বো না আমি, কোনো এলিয়েন বাঁচবে না আমার হাত থেকে। তো গাইজ, এই এলিয়েন গুলো দফা রফা করে দিয়েছি, এখন এই ইউএফওটাকে শেষ করবো, জলদি ওর কাছে যাই। ও ভাই সাহ, এ তো পালিয়ে যাচ্ছে। ও হো গাইজ, এত সহজে তো আমি পালাতে দেবো না। এই নে লেজার খা, আর এখন এটাও খা, আর এই নে একটা মিসাইলও। এখন জলদি ওর কাছে যাই, না হলে ও পালিয়ে গেলে অসুবিধা আছে। এখন একটা কাজ করি, পুরো শক্তি দিয়ে লেজার মারি। আর এই নে, চলো গাইজ, আমার মনে হয় কাজ হয়ে গেছে। ওই ইউএফওটা ঘুরতে ঘুরতে নিচের দিকে যাচ্ছে, আমার মনে হয় ক্র্যাশ হতে যাচ্ছে। একটা কাজ করি, একটা মিসাইল মেরে দেই। তো গাইজ, এটারও কাজ নিপটে গেল। এখন জলদি ওই স্যাটেলাইটটার কাছে যাই, আর ওটাকে গিয়ে রিপেয়ার করি। চলো, ওটার কাছে চলে এসেছি। এখন জলদি জলদি এটাকে রিপেয়ার করতে শুরু করি। এটার কি খারাপ হয়েছে একটু ভালো করে চেক করে দেখি তো। জানি না কি খারাপ হয়েছে এটার। ও ভাই সাহ, ও এটা কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাঁচাও! তোমরা সবাই কি করছো? তাড়াতাড়ি করো, আমাদেরকে জলদি এর কলোন তৈরি করতে হবে। ঠিক আছে বস। আরে বাপরে, আউচ, বাপরে। গাইস, এটা কি হলো আমার সাথে? আমার তো কিছুই মনে পড়ছে না। লাস্ট টাইম যতদূর মনে আছে, আমি ওই স্যাটেলাইটটাকে ঠিক করছিলাম, তারপরে কি হলো আমার মনে নেই। তো গাইস, যাই হোক, আমি স্যাটেলাইটটাকে চেক করে দেখলাম, ওটা ঠিক আছে। আর এখন আমি এখানে আমার দেশের পতাকাটাকেও উত্তোলন করেছি, আর পুরোপুরিভাবে এই মিশনটাকেও আমি কমপ্লিট করেছি। ও ভাই সাহ, কি লাগছে জায়গাটাকে দেখতে। একটা কাজ করি, তাড়াতাড়ি সেলফি তুলে নেই, ফেসবুকে ছাড়লে অনেক লাইক পাবো। আর এই আমার ফোন ক্যামেরা অন হয়ে গেছে। ও গাইস, কি লাগছে, পুরো ঝ্যাক্কাস। এই ছবি দেখে তো সিনচেনার চপ পাগল হয়ে যাবে। আর এই আমি সেলফি তুলে নিলাম। ও গাইস, কি লাগছে এই সেলফিটাকে। যদি তোমাদেরও এই সেলফিটাকে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর ততক্ষণে আমি গিয়ে স্পেসশিপে বসে পড়ি, কারণ আমাদের এখান থেকে বেরোতে হবে। এখন জলদি এই গাড়িতে বসে পড়ি, আর স্পেসশিপের কাছে যাই। আর এই আমি স্পেসশিপের কাছে চলে এসেছি, এখন জলদি এটা থেকে নামি, আর গিয়ে স্পেসশিপে বসে পড়ি। তো গাইস, আমি পুরোপুরিভাবে রেডি এখান থেকে বের হওয়ার জন্য। আর এই আমি ইঞ্জিন স্টার্ট করলাম, 1, 2, 3 টেক অফ। আর সাকসেসফুলি আমি নেপচুন থেকে টেক অফ করলাম। এখন আমাদের সব মিশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পৃথিবীতে ফিরবো। গাইস, তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই গ্রহটাকে, ওই গ্রহটার নাম বৃহস্পতি। তো ফাইনালি গাইস, আমরা ঘরে ফিরতে চলেছি। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি পৃথিবীর অনেক কাছে চলে এসেছি। হয়তো আর কিছু মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়বো, তারপরে আমি রিয়েল অক্সিজেন পাবো। ভাই সাহ, আমার তো দম আটকে আসছে। এখন একটা কাজ করি, স্পেসশিপের স্পিড বাড়িয়ে দেই, আর এই আমরা চললাম। তো গাইস, আমি এখন চলে এসেছি পৃথিবীর ভেতরে। এখন আমাকে একটা এয়ারপোর্ট খুঁজতে হবে যেখানে আমি এটা ল্যান্ড করতে পারি। তো আমার মনে হয় আমি মিলিটারি বেসেই ল্যান্ড করলে ভালো হবে, ওখানকার এয়ারপোর্ট গুলো বেশিরভাগ সময় খালি থাকে। ও ভাই সাহ, এটা কি স্পেসশিপটা গোল গোল ঘুরছে কেন? এটাকে তো আমি কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হয় এটার স্পিড অনেক বেশি, সেই কারণে এরকম হচ্ছে। তো গাইস, আমার মনে হয় আমি ল্যান্ড করার পজিশনে চলে এসেছি, আর এয়ারপোর্টের লেনও পুরো খালি আছে, এটাই সুযোগ, জলদি জলদি ল্যান্ড করি। ও ভাই সাহ, কতদিন পরে পৃথিবীতে আসলাম। গাইস, আমার ওই সায়েন্টিস্টগুলোর জন্য খারাপ লাগছে, জানি না ওরা ওখানে কিভাবে আছে, নিজের ঘর নিজের পৃথিবীকে ছেড়ে। তো গাইস, জলদি ওদের জন্য একটা লাইক করে দাও, যাতে ওরা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে পারে। তো গাইস, এই আমি ল্যান্ড করলাম। তো গাইস, আর একটা কথা বলে দেই, অন্যান্য গ্রহের থেকে পৃথিবীতে ল্যান্ড করা আরো সহজ, কারণ এখানে গ্র্যাভিটি আছে। এক মিনিট গাইস, আমি দূরে তো কিছু দেখতে পাচ্ছি। ও ভাই সাহ, এ কি, এখানে তো অনেক লোক এসেছে, আরো অনেকে দাঁড়িয়ে আছে এখানে। তো এখন জলদি জলদি নামি। ভাই সাহ, এরকম মনে হচ্ছে কতদিন পরে বাড়ি ফিরলাম, একেবারে অন্য লেভেলের ফিলিং হচ্ছে। আরে এ কি, চপ, সিনচান, তোরা এখানে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমাকে দেখতে এসেছি, অনেক মিস করছিলাম তোমাকে। সিনচান একদম ঠিক বলেছে। কেন, যাওয়ার সময় তো খুব বলছিলি। আরে ওটা তো আমি আর কি মেরে বলছিলাম। আর কি মেরে বলছিলি? ও তাই নাকি? ফ্র্যাঙ্কলিন, আজকে তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু এই দেশের হিরো না, তুমি গোটা পৃথিবীর হিরো, পুরো পৃথিবীর মানুষ তোমাকে দেখতে এসেছে। আরে স্যার স্যার, এইভাবে বলে লজ্জা দেবেন না প্লিজ, এটা তো আমার কর্তব্য ছিল। আমার জায়গায় এই দেশের অন্য কেউ থাকলে সেটাই করতো যেটা আমি করেছি। ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি কোনোদিন ভাবিনি আমাকে এই কথাটা তোমাকে বলতে হবে। সে তো ঠিক আছে ভাই, তুই এই কথাটা বলে আমাকে অপমান করলি নাকি প্রশংসা করলি বুঝতে পারলাম না। আরে ফ্র্যাঙ্কলিন, এইসব বাদ দাও, এখন এটা বলো আমার জন্য কি নিয়ে এসেছো। আরে সিনচান ভাই, আমি কি কোথাও টুরে গিয়েছিলাম নাকি রে, যে তোদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসবো? তাহলে ফিরে কেন আসলে? দেখ দেখ চপ, দেখ এর জন্য কিছু নিয়ে আসিনি বলে আমাকে চিনতেই পারছে না। আরে কি, আপনি আমার সাথে কথা বলবেন না, মা বলেছে অচেনা মানুষের সাথে কথা বলবে না। ও ভাই সাহ, কাকে বলছি কার কথা। তো গাইস, এসব তো চলতেই থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকমই ফানি আর খতরনাক ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে। তো ফটাফট সাবস্ক্রাইব করে দাও, কিসের অপেক্ষা করছো? দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।